আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? দীর্ঘক্ষণ সময় আপনাদের সামনে অতিথিরা আলোচনা করেছেন, এখন কোরআনুল করিম হাদিস শরীফ থেকে আলোচনা চলবে, ওয়াজ মাহফিল চলবে, সবাই থাকবেন তো ইনশাআল্লাহ। কতক্ষণ থাকবেন? ধৈর্য ধারণ করে শুনবেন, থাকবেন, আল্লাহ তাআলা জাযা এবং খায়ের বরকত দিবেন। সবাই করি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আহসানা তাদবীরুল কায়িনাত ফখলাকাল আরদা ওয়াস সামাওয়াত وأنزل الماء الفرات من المعصرات فأخرج الحب والنبات والرزاق والأقوات وحفظ بالمعقولات قوى الحيوانات وعان على الطاعات ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل لا مخبرا وآمرا আমার সাথে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم طلب الكسب الحلال فريضة بعد الفريضة طلب كسب الحلال فريضة بعد الفريضة أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما দুরুদ ইব্রাহিম পড়ি সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সাথে একটু দুরুদ দুরুদ শরীফ পাঠ করেছি, এবার আল্লাহ তাআলার কথা স্মরণ করে একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বজিকর শহর চবিনি দর খুরুশাস, ওয়ালে দানদরি মানা কে গুশাস, না বুলবুল বরগুলশ তসবিহ খালেস, কে হার খারে বতসবিহশ জবানেস, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, 18 জানুয়ারি 2018 সন জুমাবার রাত উলাইল বাজার বণিক সমিতির উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের উপস্থিত সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাবিবুর রশিদ, সভাপতি উলাইল বাজার বণিক সমিতি, উপস্থিত আছেন মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, কচি কাছারা, পর্দার অন্ত আলে শুনছেন দেখছেন সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলমিন এর দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে বহু অনেক ঠান্ডা থেকে হেফাজত করে, যা কিছুদিন ধরে ঠান্ডা প্রবাহিত হইতেছিল, যা 50 বছরও এত বেশি ঠান্ডা হয় নাই, আজকে আল্লাহ তাআলার অশেষ রহমত এবং মেহরবানিতে তত কি ঠান্ডা আছে, ঠান্ডা নাই। সুন্দর পরিবেশে, সুন্দর মজলিসে আল্লাহ তাআলা বসবার তৌফিক যে আল্লাহ তাআলা দান করছেন, সে আল্লাহ তাআলার কথা স্মরণ করে উচ্চ কণ্ঠে আওয়াজ তুলে সবাই করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয় না নারাজ হয়? খুশি হয়, কত খুশি হয়। কিয়ামত গরবা গুয়াম জি কালাম, সদকে আমত বগুজার দিনা তামাম, শুকরে নেমত নেমতত আফজু কুনাদ, কুফরে নেমত আজকাফত বিরু কুনাদ, হামদ লাক শুকর লাক ইয়া যুল মিনান, হাযিরি ইয়া নাযিরি বরহালমান। আল্লাহ তাআলা খুশি হয়ে আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দেই। সে যে বিষয়ে শুকরিয়া আদায় করেছে আমি আল্লাহ তাকে সে বিষয়ে নিয়ামত আরো তাকে বাড়ায়া দেই, বলি সুবহানাল্লাহ। আর যদি শুকরিয়া আদায় না করে কুফুরি করে, তাদের জন্য শক্ত আজাবের, কঠিন আজাবের ব্যবস্থা আল্লাহ তাআলা করছেন, কথা বলুন ঠিক কি না? আমি আপনাদের সম্মুখে বেশি কথা বলবো না, আমি চাইও না ওয়াজ মাহফিল বেশি রাত্র করে হোক, কারণ পজরের নামাজও পড়তে হবে, এই জন্য আমি অল্প সময় আপনাদের সামনে কথা বলবো এবং অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। তবে হ্যাঁ, একটি বিষয় বস্তু নিয়ে আলোচনা হওয়া উচিত, কথা বলুন ঠিক না বেঠিক? আমি আপনাদের এই সম্মুখে সূরাতুল হুদের 12 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইনের আয়াত পাঠ করেছি, সূরাতুল হুদের 6 নম্বর আয়াত, এবং তিব্রানী শরীফ ফিল কাবীরের 9993 নম্বর হাদিস পাঠ করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, এর থেকেই যতক্ষণ বলি অল্প কিছুক্ষণ কথা বলবো, সবাই পড়ি ইনশা আল্লাহ। আমাদের হায়াতের মালিক কে বলেন? আল্লাহ। আমাদেরকে বানাইছেন কে? কেন বানাইছেন সেই কথাটি আল্লাহ তাআলাই কোরআনুল হাকিমের মধ্যে বলেন,
বলবো আপনাদের সামনে। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা বিখাও জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজাহা, খাকো বাদো আবো আতিশ বন্দাম, বামানে তু জিন্দা বাহক মুরদা। আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন জিন জাতি এবং ইনসানকে আল্লাহ তাআলার ইবাদত করবার জন্য। কথা বলুন, কার ইবাদত করবার জন্য পাঠাইছেন? আল্লাহর ইবাদত করবার জন্যে। ইবাদত যদি করতে হয় তাহলে শক্তির প্রয়োজন, শিক্ষার প্রয়োজন। শিক্ষা এবং শক্তি ছাড়া আল্লাহ তাআলার ইবাদত আদৌ করা কি সম্ভব কিনা ভাই কথা বলুন, সম্ভব? আল্লাহর ইবাদতের সম্ভব নয়। আর যেহেতু শক্তির বিশেষ প্রয়োজন, আর শক্তি যোগায় খাদ্যের কারণে। শক্তি কে দেয় কথা বলুন, কে দেয়? আল্লাহ তাআলা দেন। কিসের মাধ্যমে? খাদ্যের মাধ্যমে, পানীয়ের মাধ্যমে। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা, সমস্ত মাখলুকতের রিজিক খাদ্য আমি আল্লাহ তাআলাই দিব। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমাদেরকে বানাইছেন কে? আমাদের রিজিক দাতা কে? আল্লাহ। আল্লাহ তাআলাই আমাদের রিজিক দাতা। প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ আমাদেরকে বানাইছেন, সুতরাং তার ইবাদত করবার জন্য যেহেতু তার ইবাদত আমরা করব, খাদ্য আমার আল্লাহ তাআলা আমাদেরকে দিতে বাধ্য। বাধ্য এই জন্যে যে তিনি আমাদেরকে ইবাদতের জন্য বানাইছেন। যে যাদেরকে ইবাদতের জন্য বানায় তাদের লালন পালন খাওয়া দাওয়ার দায়িত্ব তার। আল্লাহ তাআলা বাধ্য আমাদের খাবার দাবারের ব্যবস্থা করা। আসলে আল্লাহ তাআলা আমাদের খাবার দাবারের ব্যবস্থা করা এই দায়িত্ব আল্লাহ তাআলা যে নিয়েছেন, এটা আল্লাহ তাআলাকে কেহ জোরপূর্বক দেয় নাই, বরং বহির বিশ্বে আসমানে এবং জমিনের উপরে কোনো মাখলুকতের শক্তি নাই আল্লাহ তাআলাকে জোর করে কোনো দায়িত্ব দেওয়া। কথা বলুন, ঠিক কি না? বরং আল্লাহ তাআলা এই দায়িত্ব নিজ ইচ্ছায় দিয়েছেন, মানুষের খাবার দাবারের ব্যবস্থা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা মানুষের রিজিকের ব্যবস্থা করেছেন। তবে আপনারা জানেন, আমাদের এই বাংলাদেশের আমরা মাছে ভাতে বাঙালি, মাছ ভাত ছাড়া আমাদের তৃপ্তি হয় না। তারপরে সৌদি আরবে যাবেন, সেখানে তাদের জাতীয় খাবার হলো দুধ এবং খেজুর। যাবেন আপনি পাকিস্তানে, সেখানে তাদের জাতীয় খাবার হলো গোস্ত এবং রুটি। কথা বলুন, ঠিক কিনা? পাকিস্তানের কোনো মানুষকে যদি আপনি খাবারে তৃপ্তি দিতে চান, তাহলে গোস্ত এবং রুটি দেন, সে তৃপ্তি পাবে। গোস্ত এবং রুটি না দিয়া যদি তাকে শুধু ভাত খাওয়াইতে চান, সে তৃপ্তি পাবে না। আমরা বাঙালি, আমাদেরকে যদি মাছ ভাত না দিয়া যদি শুধু মধু আর খেজুর দিতে চান, দুধ আর খেজুর দিতে চান, তাহলে আমরাও তৃপ্তি পাবো না। কথা বলুন, ঠিক কি না? এই যে আলাদা আলাদা করেছেন, খাবারের আলাদা, চাহিদার আলাদা, ভাষাগত আলাদা, কথা বলুন, এই যে পরিবর্তন করেছে, পরিবর্তন করনেওয়ালা কে? আরো জোরে বলুন, কে? কেরকম পরিবর্তন করেছেন আল্লাহ তাআলা? আঞ্চলিকতার পরিবর্তনের সাথে সাথে ভাষার পরিবর্তন করেছেন, চাহিদার খাদ্যের পরিবর্তন করেছেন, এবং কি আল্লাহ তাআলা মানুষের অন্তরের আন্তরিক চাহিদারও পরিবর্তন করেছেন। কথা বলুন, পরিবর্তন করেছেন কে? আপনি দেখবেন আপনার এলাকার মানুষ এক ভাষায় কথা বলে, সিলেটের মানুষ বাংলা ভাষায় হলেও আরব আকৃতি আরবভাবে কথা বলে, ঢাকার মানুষ একভাবে কথা বলে, রাজশাহীর মানুষ আরব ধরনের কথা বলে। বাংলাদেশের বাহিরে যাবেন, কথাবার্তায় ভাষাগতভাবে পরিবর্তন আছে না নাই? এগুলি করেছেন কে? আল্লাহ। যখন আপনি নোয়াখালী ওয়াজে যাবেন, তখন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, কথা আমার কথাই বলি, রাস্তা দিয়ে হাঁটতেছি, মানুষ স্লোগান দেয়, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার করেন, যাইতে দেন। তো চেহারা সুরত দেখে কয়েকজন ধাক্কা দিয়া কয়, হুজুর সরেন সরেন সরেন, আমগো প্রধান বক্তা আইতেছে, প্রধান বক্তা আইতেছে, সরেন সরেন।
তো জিগাইলাম প্রধান বক্তা কোনাই, প্রধান বক্তা কোনাই, সরেন ওই যে আইতাছে আইতাছে। পিছন থেকে আরেকজন তাকে ধাক্কা দিয়া কয়, এটাই তো অঙ্গ প্রধান বক্তা, বুঝছো কি ইঙ্গাই অঙ্গ প্রধান বক্তা। কথাবার্তার চাহিদা আছে না নাই? যাবেন আপনি সিলেট, সেখানের ভাষাগত আরো তফা। আপনি যখন সিলেটে উপস্থিত হবেন, তাদের কাছে খাবার দাবার চাইবেন, আপনি বসবেন, তখন আপনাকে বলবে, মোল্লাজি আপনি এই সাদাগু খাবেন না কালাগু খাবেন, কোনগুলো খাবেন তাড়াতাড়ি বলুন, আপনি কোনগুলো খাবেন, এভাবে আপনাকে বোঝাবে, সাদাগু খাবেন না কালাগু খাবেন, বলুন গো বাসুন আব্বাবাজি, এভাবে আপনাকে বোঝাবে, তাদের আঞ্চলিকতার সাথে বোঝাবে, আপনি বুঝবেন না। যখন এইভাবে বুঝাইতেছিল কোনগুলি খাবেন, তখন আমাদেরও তো একটু বুঝা জবাব দিতে হবে নাকি কল? যদি কই আইনা দেন, তাহলে যদি আবার হেই যা যদি আইনা দেয় যে সাদা আগু খাইবেন না কালা আগু খাইবেন, বুঝে এখন যদি এক থলি আইনা দেয় তখন কি করবে? বুঝা জবাব দিতে হবে তো। তখন সাথে আরেকজন আছে, কই মোল্লাজি আপনি তো ঢাকার থেকে আসছেন, আমাদের এই দেশে বলে আপনি সাদাগুলি খাইবেন না কালাগুলি খাইবেন, মিষ্টি কোনটা খাইবেন? এটা এইভাবে বলে, সাদাগু খাইবেন না কালাগু খাইবেন, কোনটা খাইবেন বলেন। তখন আমি বলি, ভাই তোমরা গু তোমরা খাও, আমগো গু আমগরে দিয়া লাও। মানে ভাতও একখানে করছে, চানাচুর মুড়ি সত্য জাতীয় খাবার একসাথে করছে, শুকনো জাতীয় খাবার। বললাম আমগরে ভাত দিয়া লাও, তোমরা চানাচুর মুড়ি খাও। এই যে ভাতায় ভাষায় পরিবর্তন আছে না নাই? পরিবর্তন করছে কে? এরপরে দেখবেন মানুষের চাহিদারও পরিবর্তন আছে, চাহিদার পরিবর্তন আছে। আমি যখন ভোলা ওয়াজ মাহফিলে রওনা করেছি, আপনাদের কষ্ট হয়? ভোলা ওয়াজ মাহফিলে যাইতেছি লঞ্চে চড়ে, সেখানে কেবিন ভাড়া করেছি, কেবিনের লোকদের জন্য আলাদা টয়লেট প্রস্রাব করার ব্যবস্থা আছে। তারা জানেন ওই অঞ্চলের মানুষ যখন ঢাকা আসে তখন কাঁথা আর বালিশ নিয়ে ঢাকা আসে, ঢাকার থেকে যাওয়ার সময় তাদের সাথে কাঁথা আর বালিশ থাকবে, বরিশাইল্লা মানুষের এই হলো তাদের নিয়ম রীতি। তো যখন পুরা লঞ্চে মানুষ আর জায়গা আর জায়গা হয় না, মানুষ যখন হতে না, তখন তারা ভিআইপি কেবিনের সামনেও জামা কাপড় বিছায়, বিছনা বিছায়, সেখানে থাকার চেষ্টা করে। তা আমি ভিআইপি কেবিনের ভিতরে আর মানুষ বেশি বিদায় তারা আমাদের ভিআইপি কেবিনের সামনেও তারা বিছনা পিছে বিছে ঘুমাইছে। আমি ভিতর থেকে দরজা ধাক্কা দেই, লোকটা তো দরজার সাথে মেসিং হয়েই ঘুমাইছে, দরজা ধাক্কা দেই, দরজা খোলে না। তখন আমাকে বললেন, ভিতরে আমার সপরসঙ্গী ছিলেন, তিনি বললেন একটু জোর করেই ধাক্কা দেন। দিলাম জোর করে ধাক্কা, লোকটা একটু সরল, বাইর হলাম। বাইর হয়ে টয়লেটের দরজায় গেলাম, টয়লেটের দরজায় লক করলাম, দরজা খুলতেছে না, বুঝলাম যে ভিতরে লোক আছে। তখন আমার মন মানসিকতার ব্যাপার, আমি আর ওই টয়লেটের দরজা দইরা টয়লেটের সামনে দাঁড়ায় না থেকে একটু পিছনে এসেই দাঁড়াইলাম, যে লোকটা যখন বের হবে তখন আমি ঢুকবো, দাঁড়ায় রয়েছি। প্রতিবদ্ধে আরো ভদ্রলোক তার বাড়ি ওই ভোলায়, ওই ভদ্রলোক দরজার সামনে গিয়ে লক করছে, দরজা খোলে না, বুঝলো ভিতরে মানুষ আছে। আমি তো একটু দূরেই দাঁড়াইছি, সে লোকটা বাহির হওয়ার অপেক্ষায় এই দরজা ধইরাই দাঁড়াইছে, দরজা ধইরা অপেক্ষা করতেছে, লোকটা ঢুকলে বাহির হইলে সে ঢুকবে, আমি পিছনে। কিন্তু সিরিয়াল আমার আগে, কারণ আমি আগে আসছি, তার সিরিয়াল পরে, সে পরে আসছে, কিন্তু সে দরজা ধইরা দাঁড়াইছে, আমি কিছু বলি না। যখন ভিতর থেকে টয়লেট সেরে লোকটা বের হবে হবে বাপ, আর এই লোকটা আমার পরে আইসো ভিতরে ঢুকবে ঢুকবে বাপ, আমি পিছন থেকে আওয়াজ দিয়ে বললাম, মিয়া ভাই আমি আগে আসছি, সিরিয়াল আমার আগে, আমি ঢুকবো, আপনি পরে আসছেন, আপনি একটু ধৈর্য ধরেন। তিনি বললেন, হুজুর সিরিয়াল আপনার আগে হলেও এখন সিরিয়াল আমার আগে। কেমনে? কয় আপনি আগে আসছেন ঠিক, কিন্তু আপনি টয়লেটের দরজা ধইরা সামনে দাঁড়ান নাই, আপনি পিছনে গিয়ে দাঁড়ায় রয়েছেন, সুতরাং সিরিয়াল আপনার পরে। আমি তো দরজা ধরে দাঁড়ায় রয়েছি, এই জন্য আমি আগেই ঢুকব। বলুন আঞ্চলিকতার পরিবর্তনের সাথে সাথে মন মানসিকতার পরিবর্তন আছে না নাই? আপনার কি সম্ভব হবে একটা লোক ভিতরে আছে, আপনি টয়লেটের দরজা ধরে দাঁড়ায় থাকবেন? এই মন মানসিকতা কি সম্ভব হবে?
আঞ্চলিকতার আঞ্চলিকতার ব্যবধানে খাদ্যের চাহিদার পরিবর্তন ঘটে, ভাষার পরিবর্তন ঘটে, মন মানসিকতার পরিবর্তন ঘটে। এই ঘটানোর মালিক কথা বলুন কে? পিছনের ভাইয়েরা বলুন কে? আল্লাহ। এই রিজিকের, যার যেই রিজিকের প্রয়োজন, যার যেই ভাষায় পাইয়া যে লোক সন্তুষ্ট, যেই মন মানসিকতার থাইকা যেই লোকটা সন্তুষ্ট হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই ভাষা দান করেন, তাকে আল্লাহ তাআলা সেই রিজিক দান করেন, আল্লাহ তাআলা তাকে সেই মন মানসিকতায় বেড়ে উঠান। জোরে বলি আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল হুদের, সূরাতুল হুদের 6 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে পড়ব, তারপরে অর্থ করব, সবাই পড়ি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين الله اكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা করেছি, যারা দুনিয়াতে বসবাস করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত রিজিকের ব্যবস্থা করেছেন আমার আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের কাছে রিজিক পাঠান। কীট পতঙ্গেরও রিজিকের ব্যবস্থা করেছেন, হায়ওয়ান জানোয়ারের রিজিকের ব্যবস্থা করেছেন, হিংস্র জানোয়ারের রিজিকের ব্যবস্থা করেছেন আমার আল্লাহ। ও মুসলমান ইমানদার, এটাইকে বলা হয় তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর প্রতি যারা ভরসা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে তাওয়াক্কুল করলেই, ভরসা করলেই রিজিক পাঠান। এটাকেই বলা হয় তাওয়াক্কুল মাআল তর্কে মাআল আসবাব। আর একটা তাওয়াক্কুল ভরসা আছে, তাওয়াক্কুল মাআল আসবাব, অর্থাৎ কাজকর্ম করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মাখলুকাতের কাছে রিজিক পাঠান। আর একটা হলো কোনো কাজকর্ম ছাড়াই আল্লাহ পাক রব্বুল আলামিন মাখলুকাতের কাছে রিজিক পাঠান। জোরে বলি সুবহানাল্লাহ। মাখলুকাতের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক পাঠান দুই ভাবে, কথা বলুন কয় ভাবে রিজিক পাঠান? দুই ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক পাঠান। তার একটা উপমা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহ বানাইছেন আমাদেরকে আল্লাহ তাআলার বান্দা, বান্দা যখন আল্লাহ তাআলার ইবাদত ঠিক মতো করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছে রিজিকও ঠিক মতো পাঠাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা সবাই জানেন আশআরি গোত্রের দুইজন সাহাবীর নাম কে আছে না জানে? একজন হলো হযরতে আবু মুসআ আশআরি রাদিয়াল্লাহু তাআলা আন, আরেকজন হলো হযরতে আবু মালিক আশআরি রাদিয়াল্লাহু তাআলা আন। দুইজন আশআরি গোত্রের সাহাবি, দুইজনের নেতৃত্বে বিশাল একটা জামাত, আশআরি গোত্রের বিশাল একটা জামাত সুদূর ইয়ামান থেকে রওনা করেছেন, হিজরত করতেছেন সুদূর মদিনায় যাওয়ার জন্য। যাত্রা পথে তারা পানিও নিয়ে রওনা করেছেন এবং শুকনা খাবার নিয়েও রওনা করেছেন। চলছেন মরুর দেশ অতিক্রম করে তারা চলছেন মদিনার উদ্দেশ্যে। অনেক লম্বা পথ, বিশাল পথ,
অতিক্রম করতে দেরি হয়, তাদের পানিও শেষ হয়ে যাইতেছে, খাদ্য খাবার শেষ হয়ে যাইতেছে, মদিনায় ধীরে ধীরে মদিনায় পুষতে দেরি হয়, আশআরি গোত্রের এই জামাতের খাবারও শেষ, সমস্ত পানিও শেষ, মদিনায় আয়েশাও পৌঁছাইছে এবং তাদের কাছে এখন আর কোনো খাবার নাই, কোনো পানি নাই। খাবার পানি শেষ হওয়াতে মদিনায় আয়েশা যখন তারা হাজির হলেন, আশআরি গোত্রের লোকেরা যখন মদিনায় আয়েশা হাজির হন, জামাত সবাই পরামর্শ করলেন কি করা যায়, পানিও শেষ সমস্ত খাবার শেষ। সবার পরামর্শ ক্রমে এই ফয়সালা হলো, একজন আমাদের পক্ষ থেকে আমাদের লোক ঠিক করে দেই, যিনি আমাদের অবস্থা নবীজির কাছে গিয়া পৌঁছায় দিবেন। এরকম সিদ্ধান্ত হওয়ার পরে একজন বার্তাবাহক নিযুক্ত করলেন মদিনার নবীজির কাছে যাওয়ার জন্য। সবাই মিলিয়া বার্তাবাহক নবীজির কে জানানোর জন্য যখন রওনা করেছে, যাইতে যাইতে নবীজির দরবার পর্যন্ত হাজির হইলেন, ঘরের ভিতরে ঢুকতে দেরি হয়, ওই আশআরি গোত্রের লোকটা শুনলেন নবীজির ঘর থেকে কুরআনুল কারীমের মধুর তেলাওয়াত, আমার নবীজি ঘরের ভিতরে বসে কুরআনুল কারীম তেলাওয়াত করছেন। সাহাবি বাহির থেকে নবীজির মধুর তেলাওয়াতের আওয়াজ শুনতেছেন। আপনারা সবাই জানেন তারা ছিলেন আরবি ভাষার মানুষ, তারা আরবি ভাষার অর্থ বুঝতেন, তফসির বুঝতেন, ব্যাখ্যা বুঝতেন। আমার নবীজি কি পড়তেছেন তাদের অর্থ বুঝতার দেরি হলো না, তাফসির সারসংক্ষেপ বুঝতে দেরি হলো না। আমার নবীজি পড়ছেন সূরাতুল হুদের আয়াতগুলি পড়তেছেন, পড়তে 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 যখন এই পর্যন্ত পড়লেন, সাহাবী শুনতেছেন নবীজির মুখের কালামের আওয়াজ, নবীজি পড়তেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। আমার নবীজি কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন, সাহাবী বুঝলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের খাবারের জিম্মাদারি নিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কীট পতঙ্গের খাবারের জিম্মাদারি আমার আল্লাহ নিয়েছেন, সুতরাং আমরা তো কীট পতঙ্গের থেকে কম নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন আশরাফুল মাখলুকাত, সমস্ত মাখলুকাতের মধ্যে দামি আল্লাহ তাআলা বানাইছে, আমাদেরকে কি বানাইছেন কথা বলুন, আশরাফুল মাখলুকত বানাইছেন, সবচেয়ে বড় দামি মাখলুক বানাইছেন। তিনি চিন্তা করলেন যেহেতু তিনি খাবারের জিম্মাদারি নিয়েছেন, আমরা যেহেতু আশরাফুল মাখলুকত, এখনো এই অভাবের সময় আমার আল্লাহ আমাদেরকে দেখতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই অবস্থায়ও খাবারের ব্যবস্থা করবেন, জোরে সরে বলি সুবহানাল্লাহ। সাহাবী আর নবীজির ঘরে ঢুকলেন না, তিনি আবার সেখান থেকে ভেক করলেন আশআরি গোত্রের লোকদের কাছে গিয়ে হাজির হইলেন, আর বলেন সালাম দিয়া, ও আশআরি গোত্রের লোকেরা তোমাদের জন্য বড় সুসংবাদ, আমি আমার নবীজির ঘরে দরওয়াজার কাছে গিয়া যখন হাজির হয়েছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য খাবারের জিম্মাদারি নিয়েছেন, সমস্ত মাখলুকতের খাবারের জিম্মাদারি আমার আল্লাহ নিয়েছে।
করেছেন। সুতরাং আমাদের আর না খেয়ে থাকতে হবে না। যে আল্লাহ তাআলা আমাদের খাবারের জিম্মা দেনে নিয়েছেন, ওই আল্লাহ আমাদেরকে দেখতেছেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংকটময় সময়ও আমাদের কাছে রিজিক পাঠাইবেন। জোরে বলি সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুসংবাদ শোনার পরে সমস্ত আশারি গোত্রের লোকেরা অপেক্ষায় থাকলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে রিজিক আসবে। তারা আর ডাইনে বামে তাকালেন না, শুধু অপেক্ষা করতেছেন আল্লাহ তরফের রিজিকের অপেক্ষা করতেছেন। তারা ভাবলেন আমার নবীজির কাছে যেহেতু বলছেন তিনি আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম অপেক্ষার প্রহর গুনতে থাকলেন। এমনই সময় আল্লাহ তাআলার খাঁটি দুইজন গোলাম মাথার মধ্যে খাট খাবারের গাঁটি নিয়া আশআরি গোত্রের লোকের কাছে যখন হাজির হয়েছে, সমস্ত খাবার খুললেন, দেখেন এই খাবারের বুসকার মধ্যে, খাঞ্জার মধ্যে খাবারের কোনো অভাব নাই, রুটির অভাব নাই, কোনো গোস্তের অভাব নাই। সমস্ত সাহাবায়ে কেরাম রুটিগুলি খাইলেন, পেট ভরে খাইলেন, এবং অত্যন্ত সুস্বাদু খাবার এই খাবারগুলো, অত্যন্ত সুস্বাদু খাবার পেট ভরে খাইলেন, তাদের খুব তৃপ্তি হলো। তারপরও তারা খাঞ্জা শেষ করতে পারে নাই, খাঞ্জা শেষ করতে না পারিয়া সবাই আবার চিন্তা ভাবনা করলেন কি করা যায়। ফয়সালা হলো যেই নবীর দরবার থেকে এই খাবারগুলি এসেছে, ওই নবীর দরবারে এই খাবারের গাঁটিগুলি আবার ফিরত দেওয়া যায়। যেহেতু নবী আমাদের কাছে এই খাবারগুলি পাঠাইছেন, যদি কেউ আবার নবীর কাছে যদি কোন সওয়ালকারী যায়, নবী আবার অভাবীদের মাঝে বণ্টন করিয়া দিবেন। দুইজনের মাথার মধ্যে দখন দিয়ে আবার পাঠায় দিলেন, দুইজন খাবারের গাঁটি নিয়ে নবীজির সামনে হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার থেকে খাবারগুলি গিয়েছে আমাদের জন্য, খেয়ে শেষ করতে পারি নাই, আপনার কাছে আইনা হাজির করলাম। নবীজি প্রশ্ন করলেন, হে সাহাবি, তুমি এই খাবারগুলি আমার দরবার থেকে নিয়েছো? তিনি বললেন, না আমি নেই নাই, দুইজন আল্লাহ তাআলার গোলাম আমাদের কাছে পাঠাইছে। নবীজি বললেন, কেন, কি কি হইছে একটু জানতে চাই? নবী বলেন, এই খাবার আমি তোমাদের কাছে কোনোদিন কোনো সময় পাঠাই নাই। আল্লাহু আকবার, এই খাবার আমি তোমাদের কাছে কোনো দিন কোনো সময় পাঠাই নাই, জানতে চাই, বুঝতে চাই এই খাবারগুলি তোমাদের কাছে কিভাবে গিয়েছে। আশআরি গোত্রের সাহাবায়ে কেরাম ঘটনা খুব বিবরণ ভালো করে বুঝে বললেন। নবীজি সুন্দর ভাষায় উত্তর দিতেছেন, যে আয়াতের প্রতি তোমরা ভক্তি বিশ্বাস নিয়া আল্লাহ তাআলার দরবার থেকে খাবারের অপেক্ষায় থাকছিলা, এটাই হলো সেই আল্লাহ তরফ থেকে খাবার আসছে, এটাই হলো তোমাদের এই আয়াতের প্রতি বিশ্বাস, ভক্তি, সজদার ফসল। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে আসমান থেকে তাওয়াক্কুল করবার কারণে খাবার পৌঁছাইছেন। জোরে বলি সুবহানাল্লাহ, এটাই হলো বরকতি খাবার। এই খাবারগুলি কে পাঠাইছেন? জোরে বলুন, কে পাঠাইছেন? আল্লাহ পাঠাইছেন। আল্লাহ তাআলা শুধু আশআরি গোত্রের এই লোকদের কাছে পাঠাইছেন এরকম নয়, বরং আল্লাহ তাআলা আগে পরে সমস্ত উম্মতের কাছে রিজিক পাঠাইতেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে ঘটনাটি লিখলাম, বললাম, এই ঘটনা, এই আয়াতের কেন্দ্র করে আল্লামা শফি রহমতুল্লাহ আলাই তফসিরুল মারিফুল কোরআনের ভিতরে লিখেছেন, এবং সহিহ তিব্রানী শরীফের মধ্যে আছে, এবং কুর্তুবী শরীফের মধ্যে এই ঘটনাটি আছে। জোরে বলুন মারহাবা।
ও মুসলমান ইমানদার, শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন, নবীজির রহমত, নবীজির সময় আল্লাহ তাআলা শুধু খাবার পৌঁছে খেন্ত নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহি সালাতু ওয়াসসালামের কাছে, উম্মতদের কাছে এক মাস আর দুই মাস আর তিন মাস নয়, চল্লিশটা বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে উম্মতের কাছে উম্মতের খাবারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাওয়াক্কুল ভরসার খাবার পৌঁছাইছেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের লোকদের কাছে শুধু পাঠিয়ে খান্ত নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহি সালাতু ওয়াসসালামের উম্মতের কাছে আল্লাহ তাআলা আসমান থেকে খানজা ভরে রুটি এবং মাছ পাঠাইছেন। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, তিনি আমাদের খাবারের জিম্মাদারি নিয়েছেন, আমাদেরকে বানাইছেন যেই আল্লাহ, ওই আল্লাহ তাআলাই সদা সর্বদাই খাবারের ব্যবস্থা করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, বহার হালে তুহি মেরা নিগাহদার, হর গরি নে দেনে তু তৈয়ার হাই, জো না মাঙ্গে উসসে তু বেজার হাই, উঁচু জাগার থেকে পানি যেমনি নিচু জাগায় যায়, উঁচু জায়গার থেকে পানি যেমনি নিচু জায়গায় যায়, তেমনি আল্লাহর রহমত আসে ভদ্র নম্রতায়, তেমনি আল্লাহর রহমত আসে ভদ্র নম্রতায়। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, পোকা মাকড় খায় না তারে সবাই ঘৃণা করে, পোকা মাকড় খায় না তাকে সবাই ঘৃণা করে। অহংকার থেকে যদি বান্দা, অহংকার থেকে যদি দিলটাকে, দিলের বর্তনটাকে যদি পরিবর্তন করে, আল্লাহ তাআলার প্রতি যদি বিশ্বাসের মতো বিশ্বাস রাখে, আল্লাহ তাআলা আজ পর্যন্ত বান্দার কাছে কোন ধরনের কাজকর্ম ছাড়াই রিজিক পাঠাবেন। জোরে বলি আল্লাহু আকবার, জোরে বলি সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। আপনাদের এখানে কি তাবারুকের ব্যবস্থা আছে নাকি? তাবারুকের ব্যবস্থা নাই, তবে হ্যাঁ যেখানে তাবারুকের ব্যবস্থা থাকে তাবারুক খেয়ে যাবেন। তবে কোন ধরনের অন্য কোন আশা উদ্দেশ্য ছাড়া ওয়াজ মাহফিলে থাকা যাবে না। একটাই উদ্দেশ্য, আমরা দিন শুনব, কোরআন শুনব, এবং তদনুযায়ী নিজের জীবনটাকে সাজিয়ে দুনিয়ার শান্তি চাই, পরকালের মুক্তি চাই। কথা বলুন ঠিক না বেঠি? সম্মানিত উপস্থিতি, অনেক জায়গায় তাবারুকের ব্যবস্থাও থাকে, অনেকে আবার এই ধরনের নিয়ত করে যে দেখি তাবারুক যেহেতু দিবে ওয়াজ মাহফিলে যাই, আসার পথে রাস্তায় দেখলাম অনেক উরুশ শরীফ, সেখানে বোধহয় তাবারুকের ব্যবস্থা আছে, অনেক মানুষ না থাকলে গান বাজনার ব্যবস্থা আছে, যে গান বাজনার শুনবার জন্য শয়তান উদ্বুদ্ধ করে শয়তান, আর কোরআন শুনবার জন্য পেরেশতা উদ্বুদ্ধ করে। কে উদ্বুদ্ধ করে? পেরেশতা উদ্বুদ্ধ করে। আরেকটা জিনিস আছে উদ্বুদ্ধ করে, সেটা হলো সহি হালাল খাবার, পবিত্র খাবার পবিত্র মনকে উদ্বুদ্ধ করে। জোরে বলি সুবহানাল্লাহ। তবে সেটা হতে হবে পবিত্র খাবার, পবিত্র খাবার খেলেই নিজের জীবন মানকে সুন্দর করে, পবিত্র খাবার মানুষকে হালালের পথে ধাবিত করতে থাকে। তবে যে কোনো জায়গায় যে কোনো খাবার দেখলেই খাইবেন না, চিন্তা করতে হবে এটা পবিত্র খাবার কিনা, কথা বলুন ঠিক কিনা? এরকম কিছু মানুষ ওয়াজের মধ্যে আসছে, ওয়াজের খাবার তো ভালো খাবারই, ওয়াজ মাহফিলের খাবার পবিত্র খাবার, আয়সা আশেপাশে ঘুরে আর বাদাম চাবায় আর সানাসুর চাবায় আর চিন্তা করে দেখি বক্তায় কি বলে, কণ্ঠ যদি ভালো হয় ওয়াজে বসবো, আর যদি কণ্ঠ দুর্বল হয় আসছি আবার ফিরত বাদ জামুগা। এরকম মানুষ আপনাদের এই এলাকায় আছে না নাই?
এরকম সব এলাকায় আছে। টেস্ট করে দেখে বক্তার কণ্ঠ সুন্দরী, কথাবার্তা বুঝাইতে পারে কিনা, এরকম চিন্তা করে। তা আবার চিন্তা করে, যেহেতু আসছি দেখি তাবারুকের ব্যবস্থা আছে কিনা। আয়সা কমিটির লোক রে জিগায়, কমিটির লোক তাবারুকের ব্যবস্থা আছে? কয় হ্যাঁ আছে। কোন সময় দিবেন? বলে প্রধান বক্তার ওয়াজের পরে, আখির মোনাজাতের পরে তাবারুক দেওয়া হবে। এই কথা শুনে চিন্তা করলেন, শীতের রাত, কতক্ষণ আর কষ্ট করব, অনেকক্ষণিতে থাকলাম, চল ভাই যাই গে তাবারুক দিলে আবার তখন আসব। এই কথা চিন্তা করে বাড়িতে রওনা হলেন, আর বিছানার মধ্যে ঘুমাইলেন। শীতের রাত, কম্বলটা উপরে টাইনা দিছে, সবে মাত্র ঘুমাইছে এবং অনেকক্ষণ পর্যন্ত বাজারে ঘুরছে, ঘুমও চোখে ধরছে, খুব ভালো করে ঘুম আসছে এবং চোখ বন্ধ করছে, পুরা ঘুমে বিভোর। এমন সময় প্রধান বক্তা স্টেজে উঠছে। প্রধান বক্তা তো একটা কৌশল অবলম্বন করলো, ডাক দিয়া কয়, এই কমিটির লোক, মাইকেই বলতেছে, এই কমিটির লোক, আপনারা ডান দিক থেকে তাবারুক দেওয়া শুরু করেন, এই যে আপনারা তাবারুকের লাইন সোজা করেন, তাবারুক দেন। কথাটা মাইকের আওয়াজটা ছড়াইতেছে কিনা, যিনি তাবারুক খাওয়ার নিয়তে আশায় ঘুমাইছে উনিও শুনছে। শুনে চিন্তা করতেছে, কিরে তাবারুক তো দিয়া লাই, চল চল, অনেকক্ষণ হইছে ঘুমের ভাব, সবে মাত্র ঘুমাইছে, খাতা কাপড় থুয়া উঠছে, ঘুমের ভাব তো দরজা খুলতে মনে নাই, দরজার লগে বাড়ি খাইয়া থোত না পাঠাই নিয়েছে। এখন মনে হয়েছে, কিরে দরজা তো খুলি নাই, আর বলতেছে, এই তোরা বালটি নিয়ে আয়, আমি আগে গিয়ে সিরিয়ালটা ধরি। এই কথা বলে দৌড় দিছে, কুয়াশার পানি পড়তে পড়তে রাস্তা পিছলাইছে, পিছলার মধ্যে খেজুর গাছের সলগে বাড়ি খাইয়া কাইত হইয়া পড়ে গেছে। কাইত হইয়া পড়ে নিচের দিকে তাকায় দেখে লুঙ্গি কম্বলের নিচেই থুয়েছে। এরকম খাবারের দিকে মন মানসিকতার লোক আছে না নাই? তবে হ্যাঁ, খাইবেন যেহেতু, দেখবেন খাবারটা হালাল কি হারাম। যদি হালাল হয় ভালো করে খান, এই ভালো খাবারটা, হালাল খাবারটা ইমান আমলের দিকে ধাবিত করতেই থাকবে। জোরে বলি আল্লাহু আকবার, সম্মানিত উপস্থিতি। তবে হ্যাঁ, অহংকার থেকে মুক্ত থাকতে হবে। কিসের থেকে? অহংকার। অনেকে বলে আমার থেকে বড় বোধ হয় আর বড় কোনো লোক নাই। তো চিন্তা করে, কিরে আমার এলাকায় আমার থেকে বয়সের কি আর কোনো লোক আছে? কয় হ্যাঁ না, আপনার থেকে বড় আর কেহ লোক নাই। কয় তাহলে আমি তো সবচেয়ে বড়, আমি সবচেয়ে বড়। এই বড় চিন্তা যখন ঢুকবে, তখন অন্তরের ভিতরে শয়তান বাধা বাস, শয়তান বাধা বানায়। কিসে বানায়? শয়তান। ওই ঘরটা তখন শয়তানের হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের ঘর, অন্তরকে, নিজের অন্তরকে বানানোর থেকে হেফাজত করুন। জোয়ান বুড়া নির্বিশেষে এখানে যারা উপস্থিত আছেন, সবাই জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যে আপনাদের সামনে তফসির করতেছি, আপনাদের কি শুনতে খারাপ লাগে? আর মাত্র ঘড়ি ধরা আধা ঘন্টা সময় কথা বলবো, সাড়ে দশটার মধ্যে ইনশাআল্লাহ আমি শেষ করে দিব। কর্তৃপক্ষকেও বলবো, আপনারা প্রধান বক্তাকে বলুন তিনি যেন সাড়ে দশটা বাজলে এখানে আসে, আর সাড়ে দশটা হলেই আমি আমার বক্তব্য শেষ করব। সবাই পড়ে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা কোনো কাজকর্ম করা ছাড়াই যখন আল্লাহর প্রতি ভরসা করে কেহ, কোনো প্রাণী, কোনো মাখলুক, আল্লাহ তাআলা তার কাছে রিজিক পৌঁছাইবেন, রুজক পাঠাইবেন। জোরে বলি আল্লাহু আকবার। তবে হ্যাঁ, নবীর পরিবর্তনে এবং কিতাবের পরিবর্তনে আল্লাহ তাআলা নিয়ম কানুনকেও পরিবর্তন করেন। কথা বলুন ঠিক কিনা? একটা হলো তাওয়াক্কুল, তর্কে মাল আসবাব, আল্লাহ তালার প্রতি, আল্লাহ তালার প্রতি ভক্তি রাখলেই, তাওয়াক্কুল করলেই আল্লাহ তালা রিজিক পাঠান। আরেকটা হলো আল্লাহ তালা রিজিকটা দুনিয়ার জমিনে সরায় সিটায় রাখছেন। এখন তুমি তোমার মেধার, যোগ্যতা, শিক্ষার বলে তোমার যতটুকু সম্ভব তুমি সেই রিজিকটাকে বিশ্রিয়া বিশ্রিয়া, খুঁজা খুঁজা নিজের গোলায় পকেটে ঢুকানোর দায়িত্ব। বর্তমান নিয়ম, বর্তমান কোরআনুল করিমের আদেশ। জোরে বলি আল্লাহু আকবার।
বলতে পারেন হুজুর আল্লাহ তাআলার প্রতি যে ভরসা করলে আল্লাহ তাআলা রিজিক দেন কাজকর্ম করা ছাড়া, সেটা কি বাদ? না, সেই বিধান বাদ নাই, বরং বর্তমান বিধান হলো কাজকর্মের মাধ্যমে নিজের রিজিককে পকেটে ঢুকাও। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলা সূরাতুল জুমার 10 নম্বর আয়াতে বলে, فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله الله পাক রব্বুল আলামিন সূরাতুল জুমার 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, যখন বান্দা তোমার নামাজ শেষ হবে, নামাজ শেষ হলেই তুমি মাঠে ময়দানে ছড়িয়ে পড়ো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া অনুগ্রহ তালাশ করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেছেন, রিজিকগুলাকে মাঠে ময়দানে ছড়িয়ে রাখছি।